এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক রপ্তানিতে এক নম্বর স্থান অধিকার করার লক্ষ্যে কাজ করছেন এই খাতের ব্যবসায়ীরা। দ্রুত এই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে মনে জানান তারা। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, রাজধানীতে বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় পুলিশের বরখাস্ত এসআই হেলালুদ্দিন প্রামাণিক সহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র দায়রা জজ মামুনুর রশিদ এই রায় দেন। ঝিনাইদহের মহেশপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া 8 কোটি 10 লাখ টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। সকালে মহেশপুরের খালিশপুর বিজিবি 58 ব্যাটালিয়ন কার্যালয় চত্বরে মাদক দ্রব্যগুলো ধ্বংস করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে 9 জন দালালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। তারা সদর হাসপাতাল থেকে সাধারণ রোগীদের বাইরে ক্লিনিক এবং প্রাইভেট হাসপাতালে নিয়ে যেত। বজ্রপাত প্রতিরোধে সাতক্ষীরায় 10,000 তাল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দুপুরে সকালে বাকাল ডিসি ইকো পার্কে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।